নমস্কার দর্শকবৃন্দ, তো উচ্চ মাধ্যমিক 2024 ইংরেজি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছি, সে প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষা 100% কমন আসবে, তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই পাশ করতে পারবে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখে দেখো। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ যে এখানে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয়েছে। প্রথমে তোমরা দেখবে দ্য আইস হ্যাভ ইট, রাস্কিন বন্ডের থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা কিন্তু লাইন তুলে ধরে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে, এই প্রশ্নগুলো 100% কমন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। পরীক্ষায় আগে প্রশ্নগুলি কিন্তু অবশ্যই একবার করে দেখে যাবে। ইম্পর্টেন্ট বিষয় হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই দেখতে থাকো। ছটি প্রশ্ন দিয়েছি, তো এখানে ছটি প্রশ্ন অবশ্যই পড়ে যাবে। স্ট্রং রুলস থেকে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, লাইন তুলে তুলে প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু আমি 8টি প্রশ্ন দিয়েছি, সে 8টি প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে যাবে। তবে থ্যাংক ইউ ম্যামের থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ, জাস্টিফাই দ্য লিটিল স্টোরি অফ থ্যাংক ইউ ম্যাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই একটু ভালো করে এখানে 7টি প্রশ্ন অবশ্যই কিন্তু ভালো করে একটু দেখে যাবে। দ্য কোশ্চেন থেকে লিও টলস্টয় থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলো এক এক করে দেখে নাও। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি খুবই কমন কমন রয়েছে, এই কমন কমন কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই দেখে যাবে। 6টি প্রশ্ন খুবই কমন কিন্তু রয়েছে। তো এবার আসছে এইচএসের কিন্তু পোয়েমের যে সাজেশন আছে সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অন কিং এ ট্রি। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক এক করে দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে, টোটাল 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। 5টা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে, 5টা প্রশ্ন কিন্তু খুবই কমন কমন রয়েছে। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের কিন্তু পোয়েমের জন্য সাজেশন অবশ্যই কমন পড়বে। স্লিপ ইন দ্য ভ্যালি, এখান থেকে গুরুত্বপূর্ণ জাস্টিফাই দ্য টাইটেল অফ স্লিপ ইন দ্য ভ্যালি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। অর দিয়ে অথবা দিয়ে এই প্রশ্নগুলো কিন্তু খুবই আসতে পারে, তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। 6 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, 6টি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপর আছে শ্যাল আই কম্পেয়ার টু সামার ডে উইলিয়াম শেক্সপিয়ার থেকে, এখানে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এক করে তোমরা দেখতে পাচ্ছ। এখন এই প্রশ্নগুলো কিন্তু অর দিয়ে লাইন তুলে তুলে এভাবে প্রশ্ন দিয়ে তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। 4টি প্রশ্ন টোটাল দিয়েছি, 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই তুমি কিন্তু ভালো করে পড়লে তোমার কিন্তু পরীক্ষায় কম পড়ে আসবে। তো তারপর দেখতে পাচ্ছ তোমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ জন কিটস থেকে, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্ন দেওয়া আছে, এই 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ে যাবে, তারা কিন্তু তোমার পরীক্ষা কমন কিন্তু চলে আসবে। তো এবার আসে এইচএস এর ইংলিশে কিন্তু ড্রামা সাজেশন, ড্রামা দ্য প্রপোজাল থেকে যদি এই কোশ্চেনগুলো তোমরা পড়ে যাও তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই কমন চলে আসবে। এবং অর অর দিয়ে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে, অথবা দিয়ে এই প্রশ্নগুলো যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কমন কিন্তু অবশ্যই চলে আসবে। 4টি প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে। এবার আসছে তার লেটার রাইটিং এর থেকে, যারা এইচএস ইংলিশের রাইটিং স্কিল সাজেশন 2024 লেটার রাইটিং এ এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের কিন্তু কমন কিন্তু অবশ্যই চলে আসবে। তোমরা ভালো করে লেটার রাইটিং এ এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে যাবে। তো এবার আসছে রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং এর থেকে অ্যানাল ফাংশন অফ স্কুল, উড়িষ্যা করমন্ডল এক্সপ্রেস, হেল চেকআপ, ডেঙ্গু ভিশন ক্যাপ, সাইকেল ইউনিভার্স বেঙ্গল, চতুর্থ জিরো এনটি, সেফ টাইপ সেভ লাইফ, সাইবার অ্যাওয়ারনেস, এডুকেশনাল ট্যুর, সায়েন্স অ্যান্ড এক্সিবিশন ফেয়ার, ওয়েল অফ টিচার। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের যদি রিপোর্ট রাইটিংয়ের জন্য অবশ্যই কমন চলে আসবে। তো এবার আসছে এইচএস ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সাজেশন, সর্বপ্রথমে তোমাদের ভোকাস চেঞ্জ থেকে এবার চেঞ্জ অবশ্যই ভেবে করে যাবে এবং এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। একেবারে প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া হয়েছে, তোমরা কিন্তু একেবারে দেখে নাও, খুবই কমন রয়েছে। আর তোমাদের জন্য সুবিধার জন্য 10টি কিন্তু ভয়েস চেঞ্জ দিয়েছি, এরকম করে তোমরা কিন্তু পড়ে যাবে। এসে তারপরে ন্যারেশন চেঞ্জ থেকে এগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখে যাবে, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। নমুনাপত্র মডেল কোশ্চেন পেপার কিন্তু দেওয়া হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি টোটাল কিন্তু ন্যারেশন কিন্তু 14টি দিয়েছি। এরপর আসছে তোমাদের এইচএস ইংলিশ গ্রামার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের থেকে, এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু এরকম কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই চলে আসবে। তার তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু এক করে দেখে নাও। তো এবার আসছে ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ থেকে এই প্রশ্নগুলো পড়ে যাবে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং কমন কিন্তু রয়েছে। তারপর এইচএস ইংলিশ গ্রামার সাজেশন থেকে স্পিচ সেন্টেন্সের থেকে তোমরা এই প্রশ্নগুলি প্রশ্ন উত্তরগুলি এক করে দেখে নাও।
রেডিমেড করা আছে এবং তোমরা কিন্তু ভালো ভালো পরীক্ষা লিখে গেলে তোমাদের কিন্তু কমন চলে আসবে এবং নিজে নিজে কিন্তু একটি প্র্যাকটিস আবার অবশ্যই করবে। তো এবার হচ্ছে এসিসি ইংলিশ গ্রামার থেকে জয়নিং অফ সেন্টেন্স থেকে এইভাবে তোমরা কিন্তু করে গেলে কিন্তু কমন চলে আসবে, তোমাকে একটু ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে এইচএস ইংলিশ গ্রামার 2024 সাজেশনের থেকে তোমরা কিন্তু রাইট সেন্টেন্স থেকে এই পুস্তকগুলো দেখে নাও। এই পুস্তকগুলো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় আগে করে যাবে, এই পুস্তকগুলো কিন্তু খুবই কমন রয়েছে। এই পুস্তকগুলো পড়ে গেলে তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু প্রত্যেক বছর আসে, তাতে তুমি ভালো করে এই পুস্তকগুলো পড়ে যাবে। এবার হচ্ছে আর্টিকেল প্রিপারেশন থেকে এগুলো কিন্তু খুবই কমন রয়েছে, উত্তর কিন্তু করে আসে, তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রত্যেকবার কিন্তু আর্টিকেল প্রিপারেশন আসে, তাই তোমাদের কিন্তু আর্টিকেল প্রিপারেশনটা কিন্তু অবশ্যই করে যেতে হবে। তো আশা করি আজকে ভিডিও ভালো ছিল, লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ, আমি এটি দেখার জন্য।